হিটমেনক বলে করিলে হিট, আঘাতপ্রাপ্ত ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। টি টুয়েন্টি বিশ্বকাপর সেমিফাইনেলত খেলিব পারিবনে তারকা রোহিতে? অস্ট্রেলিয়াত সগৌরবে অব্যাহত আছে টি টুয়েন্টি বিশ্বকাপ। ইতিমধ্যে দুইটা গ্রুপরে সুপার টুয়েলভর ম্যাচ সমূহ অন্ত পড়িছে। খেলপথারত যুঁজ দি সেমিত প্রবেশ করেছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড আর ইংল্যান্ডে। বুধবারে প্রথম সেমিত অবতীর্ণ হব নিউজিল্যান্ড বনাম পাকিস্তান। আনহাতে বৃহস্পতিবারে সেমিফাইনেলর যুঁজত নামিব ইংল্যান্ডর বিরুদ্ধে রোহিত বাহিনী। ভারতীয় সকলে বৃহস্পতিবারের সেমিফাইনেল উৎকণ্ঠারে বাট চার সময়তে অস্ট্রেলিয়ার আহিল ক্রিকেট বিশ্বক জোকারণি তোলা এটা খবর। আঘাত পাইছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মায়। খবরটি বিয়পি পড়ার লগেলগে ভারতীয় ক্রিকেট প্রেমীর মাজত বিড়িঙিল বিষাদর ছা। ইংল্যান্ডর বিরুদ্ধে ভারত সেমিফাইনেলত নমার পাকক্ষণত ভারতর ঘটিল নেকি বিপর্যয়? প্রকৃততে অনুশীলনের সময়ত অধিনায়ক রোহিত শর্মায় এটা পুল শট খেলিবলৈ প্রয়াস করেছিল, পিছে বলটুয়ে দ্রুততার বাহুত খুন্দিয়ালে হিটমেনর। রোহিতে লগে লগে অনুশীলনস্থলী এৰিছিল। ইয়াকে দেখি এক মুহূর্তর বাবে হলেও সকলো ভারতীয় ক্রিকেট প্রেমী হয়ে পড়েছিল বাকরুদ্ধ। ভারতীয় ক্রিকেটর আবেগ রোহিত শর্মার এনে আঘাতে যেন হৃদয়ত খুন্দিয়ালে প্রতিজন রোহিতর অনুরাগীক, পিছে দলের সূত্রই প্রকাশ করেছে এক আশা ব্যঞ্জক খবর। হিটমেন এতিয়া ম্যাচ খেলিব পরাকৈ ফিট, অর্থাৎ তেওঁ বৃহস্পতিবারে ইংল্যান্ডর বিরুদ্ধে সেমিফাইনেল খেলিব। সকলোরে আশা হিটমেন রোহিত শর্মা সদায় থাকক কুশলে। হিটমেনের নেতৃত্বত ভারতে আজুরি আনক টি টুয়েন্টি বিশ্বকাপত চ্যাম্পিয়নের খিতাব। যি বলে রোহিতক করেছিল আঘাত, সেই বলক সেমিফাইনেলর খেলপথারত রূপান্তর করক বাউন্ডারি অথবা ওভার বাউন্ডারির দিশলৈ। নিউজ ডেস্ক রিপোর্ট, অলিম্পিয়া স্পোর্টস।